আলহামদুলিল্লাহ, আমাদের স্বাধীন টেক চ্যানেলে 40,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল। এই 40,000 সাবস্ক্রাইবার পূরণ করতে আপনারা প্রত্যেকের, এই সিঙ্গেল সাবস্ক্রাইবার যারা একজন একজন একটা একটা করে সাবস্ক্রাইব করছেন, আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আমার এই 40,000 সাবস্ক্রাইবার পাইতে কী কী করা লাগছে, কীভাবে 40,000 সাবস্ক্রাইবার আমি গেইন করছি, পাশাপাশি এই সাবস্ক্রাইবারগুলো পাইতে আমার কবে থেকে ইউটিউবিং করা লাগছে, পাশাপাশি আমি কতগুলো ভিডিও আপলোড করছি এবং কতগুলো ভিউসের জন্য আমার চ্যানেলে 40,000 সাবস্ক্রাইবার আসছে। এরপরে অনেকেই আমাকে কোশ্চেন করেন বিভিন্ন সময়, ভাই আমাদের ভিডিওতে ভিউজ হয় না, আমাদের সাবস্ক্রাইবার আসে না, আমাদের চ্যানেলগুলো কীভাবে তাড়াতাড়ি গ্রো করবো, এই বিষয়ে কিছু টিপস দেন। সো আজকের ভিডিওতে নতুনদের জন্য কিছু টিপস তো থাকছেই, পাশাপাশি আমার এই 40,000 সাবস্ক্রাইবারে ইউটিউবের পিছনের গল্পগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ৫ জানুয়ারি ২০১৯ সালে আমাদের এই ইউটিউব চ্যানেলটার যাত্রা শুরু হয়। এর আগে আমার যে চ্যানেলটা ছিল ওইটা সাসপেন্ড হয়ে যাওয়ার পরে আরেকটা চ্যানেল খুলি, সেটার মনিটাইজেশন ডিজেবল হয়ে যাওয়ার পরে আমরা এই চ্যানেলটা খুলি। ঠিক তখন থেকে আজকে এই সময় পর্যন্ত আমরা আমাদের চ্যানেলে 308টা ভিডিও আপলোড করেছি এবং সেখান থেকে আমাদের 2 মিলিয়ন প্লাস ভিউজ আসছে, যার জন্য আমাদের চ্যানেলে আমরা এই 40,000 সাবস্ক্রাইবার পেয়েছি। এটা অবশ্যই আপনাদের সাপোর্ট না পাইলে কোনোভাবেই সম্ভব না, এটা আমি কৃতজ্ঞতা স্বীকার করে আপনাদের ছোটো করতে চাচ্ছি না, এটা আসলেই অনেক বড় কিছু যেটা আপনারা আমাকে দিয়েছেন। অনেক বড় বড় চ্যানেল অনেক সময় থাকে, সাবস্ক্রাইবার বেশি হইলে আসলে চ্যানেলকে ওই একই মানে নিয়ে যাওয়া যায় না, কারণ এর বাইরে আমার আরেকটা বড় চ্যানেল আছে, সেটার নাম হলো লার্নিং এন্ড আর্নিং। ওই চ্যানেলে এখনও 3,34,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তারপরে এই চ্যানেলে কেন ভিডিও আপলোড দিচ্ছি, ওই চ্যানেলের থেকে আমার এই চ্যানেলটা সত্যি বলতে বেশি ভালো লাগে, কারণ এই চ্যানেলের সাপোর্টটা আপনারা বেশি করেন এবং এই চ্যানেলে ভিডিও দিতে আমার ভালো লাগে। কারণ হলো, আপনারা অনেকে বলবেন যে ওইটা থেকে কেন এটাতে ভিডিও বেশি আপলোড করেন, এই চ্যানেলটা আমার বেশি ভালো লাগার কারণ হলো এই চ্যানেলের মাধ্যমে আমি মানুষকে কিছু শেখাইতে পারি। অনেকে আবার মনে করতেছেন যে স্বাধীন ভাই অল্প সময়ে 40,000 সাবস্ক্রাইবার পেয়ে গেল, আমরা তো পাইলাম না। সো এই 40,000 সাবস্ক্রাইবার কিন্তু আমার খুব অল্প সময় আসি নাই, এর জন্য আমার অনেক পরিশ্রম করা লাগছে, অনেক ত্যাগ স্বীকার করা লাগছে। আপনারা জানেন 5 জানুয়ারি ২০১৯ সাল থেকে আমি এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করতেছি, যদিও মাঝে গ্যাপ গেছে, ছোটো ছোটো গ্যাপ, কারণ ভিডিও আপলোড করলে আরও অনেক ভিডিও আপলোড হয়ে যেত। তো তারপরে আমি চেষ্টা করেছি সবসময় এই চ্যানেলটাকে কন্টিনিউ করার জন্য, তারই ধারাবাহিকতা 308টা ভিডিও আপলোড করে আজকের এই পজিশনটা এসেছে। সো আপনারা যদি মনে করেন 5টা ১০টা ২০টা ৫০টা ১০০টা ভিডিও আপলোড করে এটা গেইন করবেন, তবে এটা কপালে থাকলে হয়ে যাবে, সবসময় এটা হয় না, আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে, ধৈর্য ধরে এখানে পড়ে থাকতে হবে এবং আপনার টার্গেট নিয়ে কাজ করতে হবে। আমার যে 40,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, আমি কিন্তু এখনও স্টিল একটা টার্গেটের ভিতরে আছি। আমি এই মাসের প্রথম দিন থেকে টার্গেট করছি যে এই মাসের প্রত্যেকটা দিনে আমি একটা করে ভিডিও আপলোড দিব, 30 দিনে ৩০টা ভিডিও আপলোড করবো। আজকে তারই ধারাবাহিকতা 19 নম্বর ভিডিও চ্যানেলে আপলোড হচ্ছে। সে আপনাদেরকে এরকম টার্গেট করতে হবে, যেটা আপনার আয়ত্তের ভিতরে আছে এরকম রেখেই টার্গেট করতে হবে। ধরুন আপনার ছোটো একটা চ্যানেল রয়েছে, 1,000 অথবা ২,০০০ সাবস্ক্রাইবার রয়েছে, এখন আপনি যদি টার্গেট করেন যে আমি 50,000 সাবস্ক্রাইবার করবো, এটা আপনার জন্য ভালো, আপনার আত্মবিশ্বাস বাড়াবে, কিন্তু 2 দিন ৫ দিন ভিডিও আপলোড করার পরে আপনার মনটা ভেঙে যাবে, কারণ 2,000 সাবস্ক্রাইবার কোথায় আর 50,000 কোথায়। আপনার চ্যানেলে যদি 1,000 সাবস্ক্রাইবার থাকে তখন আপনার টার্গেট রাখতে হবে যে আমি 2,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবো, তাহলে আপনি সেটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন। ঠিক 2,000 কমপ্লিট হওয়ার পরে টার্গেট রাখতে হবে 3,000। এইভাবে আপনার যতটুকু সামর্থ্য রয়েছে সামর্থ্যের ভিতরে রেখে আপনাকে টার্গেট করে এগোতে হবে, কোনো কিছু একদিনে সম্ভব না। এই যে 40,000 সাবস্ক্রাইবার, এটা অনেক বড় কিছু না, তারপরে নতুনদের জন্য অনেক বড় একটা অর্জন। সো কোনো অর্জনই অল্প পরিশ্রমে বা অল্প সময়ে সম্ভব না, আপনার এর জন্য পরিশ্রম করতে হবে, অনেক বেশি সময় দিতে হবে। এর আগে আমার যে চ্যানেলটা ছিল ওটাতে এখনও আছে লার্নিং এন্ড আর্নিং, 3,34,000 সাবস্ক্রাইবার এখনও আছে, তখন আরও বেশি ছিল। তো আমি 2016 সাল থেকে ইউটিউবিং করি, তো তখন আমার কোনো ল্যাপটপ ছিল না, যখন ওই চ্যানেলটা আমি কন্টিনিউ করতাম তখন 1 লাখ উপরে সাবস্ক্রাইবার ছিল ওই চ্যানেলে। তো ওই চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য ওই ভিডিওটা আমি এডিট করতাম আমার চাস্ত ভাইয়ের কম্পিউটারে, ওর কম্পিউটারে 4 জিবি র্যাম ছিল, যেটা এখন আপনাদের ফোনে থাকে। সো 4 জিবি র্যাম ছিল ওই কম্পিউটারে, সেক্ষেত্রে ওই কম্পিউটারটা আমরা 1-2 বছর গেম খেলে ওর 12টা বাজায় ফেলছিলাম। তো তারপরে যখন আমরা ওইটাতে ক্যামটাইসে স্টুডিও ৮ আমি ইনস্টল দিয়ে ভিডিও এডিট করতে যেতাম, তখন এডিট তো ক্লিক দিয়ে বসে থাকতে হইতো, তারপরে ওই ভিডিওটা সেভ হইতে 5 মিনিটের একটা ভিডিও সেভ হইতে 2-2.5-3 ঘন্টা সময় লাগতো, এর ভিতরে কারেন্ট চলে গেলে আবার গোড়ায় চলে যেত, আবার এডিট করে আবার সেভ করতে হতো। এইভাবে আমি 3-4 বার করে 8-9 ঘন্টা ধরেও একটা 4-5 মিনিটের ভিডিও এডিট করছি। সে ধৈর্যটা আপনার অনেক বেশি থাকতে হবে এবং মনের ভিতরে একটা জিদ থাকতে হবে, কাজটা হচ্ছে না তা থেকে এটা আমি করবই, এই জেদটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার কোনো কাজে আপনি ব্যর্থ হবেন না। টার্গেট রাখতে হবে আমি শেষ দেখে ছাড়বো, তাইলেই সম্ভব, একদিনে কোনো কিছু হবে না, কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে। অনেকে বলেন যে আমাকে, ভাইয়া আমার সাবস্ক্রাইবার বেশি হচ্ছে না, চ্যানেল গ্রো হচ্ছে না, এর জন্য স্পেশাল কোনো টিপস আছে কিনা। আমার কাছে স্পেশাল টিপস ওই একটাই,
কন্টিনিউ করা। অনেকে নতুন যারা ইউটিউবে আসছেন তারা কিছুদিন ভিডিও আপলোড করার পরে ধৈর্য হারা হয়ে যান, কারণ ভিডিও আপলোড করলে ভিউস আসে না। এই সময়টা আমিও এক সময় পার করেছি, ভিডিও আপলোড করলে ভিউ হবে না নতুন চ্যানেলে, এটা একদমই স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু ভিডিও আপলোড করতে করতে একটা পজিশন আপনার হয়ে যাবে, তখন দেখবেন একটা দুইটা পাঁচটা করে আপনার চ্যানেলে ভিউস আসতেছে। কিছুদিন পরে এই 1, 2, 3, 5 সংখ্যাটা হাজারে চলে যাবে, তখন 1,000, 2,000, 5,000, 10,000 করে ভিউস আসতে থাকবে। তবে এটা সময়ের ব্যাপার। আবার অনেকে মনে করে যে স্বাধীন ভাই এখন যে ভিডিওটা শ্যুট করতেছে এটা তো DSLR দিয়ে করতেছে, পাশাপাশি একটা প্রাইম লেন্স রাখছে, মাইক্রোফোন আছে, ল্যাপটপ আছে, আপনার তো কোনো গিয়ারের অভাব নেই, আপনি তো ইউটিউবিং করবেন। এগুলো আমার কিচ্ছু ছিল না। আমি যখন ইউটিউবিং করছি আমি 2 লাখ 2.5 লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত আমি একটা মোবাইল দিয়ে সব কিছু কন্ট্রোল করেছি। আপনার ভিতরে যদি একটা টার্গেট এবং আত্মবিশ্বাস আর জিদ থাকে, আপনি যদি মনে করেন যে আমি একজন ইউটিউবার হব, তাইলে আপনার কী নেই এটা কোনো ফ্যাক্ট না, আপনার যা আছে আপনি তাই নিয়ে এগোতে পারবেন। এখনও বাংলাদেশে অনেক বড় বড় চ্যানেল আছে যারা সম্পূর্ণ কাজ মোবাইলের মাধ্যমেই করে থাকে। সো আপনার কী নেই এগুলো নিয়ে চিন্তাভাবনা না করে যা আছে এটা নিয়েই কন্টিনিউ করেন। একটা টার্গেট নিয়ে মনের ভিতরে আত্মবিশ্বাস আর জিদ নিয়ে আপনি কাজ শুরু করে দিন, বসে থাকেন না, সময়টাকে অবহেলায় পার করে দিয়েন না। সো নতুন করে যারা ইউটিউবে আসছেন আপনাদেরকে বলবো কন্টিনিউ ভিডিও আপলোড করেন, এবং একটা টার্গেট নিয়ে অবশ্যই কাজ করতে হবে, কারণ টার্গেট ছাড়া কন্টিনিউ কাজ করা হয় না। অবশ্যই মনের ভিতরে একটা টার্গেট রাখতে হবে এবং জিদ রাখতে হবে মনের ভিতরে, যেটা হচ্ছে না তাই থাকি এটা আমি করব। এভাবে কাজ করতে থাকেন, এক সময় হয়ে যাবে। এই 40,000 সাবস্ক্রাইবার পেয়ে আমি সত্যি অনেক বেশি আনন্দিত, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে 40,000 থেকে খুব অল্প সময়ের ভিতরে আমরা 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো, এবং 50 থেকে আমরা 1 লক্ষের দিকে দৌড় শুরু করতে পারবো। সো অবশ্যই আপনারা আমাকে আরও অনেক বেশি সাপোর্ট করবেন। এবং অনেকে আপনারা বলেন যে স্বাধীন ভাই এখন আর আগের মতো কমেন্টে রিপ্লাই দেয় না, এটারও একটা কারণ আছে, আমার 4 থেকে 5টা চ্যানেল অলরেডি মনিটাইজ, তো সেই চ্যানেলে যদি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড দেওয়া তো আর আমার পক্ষে সম্ভব না, এটা আমি করিও না, কারণ এটা আমি পারবো না। এই 5 মিনিটের একটা ভিডিও কমপ্লিট করতে গেলে আমার 5 ঘন্টার উপরে সময় লাগে। আপনারা অনেকেই মনে করেন যে 5 মিনিটের একটা ভিডিও, কিন্তু যারা ভিডিও বানান তারা জানেন যে 5 মিনিটের পিছনেও 5 ঘন্টা সময় দেওয়া লাগে। এর ভিতরে আমি আবার বিকালবেলায় খেলা করি, বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলা না করলে, সারাদিন এত পরিশ্রম করে বিকালবেলা একটু খেলা করলে শরীরটা অনেক ফ্রেশ লাগে, আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আমি কন্টিনিউ খেলা করি। সো সব মিলে আমার জন্য অনেক কঠিন হয়ে যায়, কারণ এতগুলো চ্যানেল মেনটেন করা, পাশাপাশি অনলাইনে আরও কাজ আছে এবং অনলাইনের বাইরেও আছে, লেখাপড়া আছে, সব মিলে আসলে অনেক কষ্ট হয়ে যায়, সবাই রিপ্লাই সবসময় দিতে পারি না, এর জন্য অনেকে রাগও করেন। সো আসলে রাগ করবেন না, কারণ আমার জায়গায় নিজেকে রেখে একটু বিবেচনা করে ওইভাবে বিষয়টাকে মেনটেন করে নেবেন। যাই হোক, আপনারা যারা নতুন করে ইউটিউবে আসছেন আপনারা বিভিন্ন ধরনের সমস্যায় বিভিন্ন সময় পড়ে থাকেন, এগুলো অনেক সময় আপনারা ইনবক্সে বলেন, কিন্তু ইনবক্সে আমি সবসময় অ্যান্সারগুলো দিতে পারি না। তো সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে আমি সহ অনেক বড় বড় ইউটিউবের এক্সপার্ট রয়েছে, 10,000+ মেম্বার রয়েছে, আপনার কোনো সমস্যা হলে সেখানে আপনি পোস্ট করতে পারেন, অ্যাপ্রুভ করে দিব, সেখানে আমি সময় পেলে রিপ্লাই করে দিব, এবং আমার মতো অনেক বড় বড় ইউটিউবার সেখানে রয়েছে, আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দিবে, ওখান থেকে খুব সহজে আপনার সমস্যাটা আপনি সমাধান করে নিতে পারবেন। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে সাবস্ক্রাইব তো মাস্ট। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।